প্রথম হচ্ছে আমরা এই টেভেনস থিওরেম অনুযায়ী এখানে আমাদের যেহেতু R1 আর R2 আছে প্যারালালে R3 সিরিজে এইভাবে আমরা এখানে কানেকশন দিয়েছি আর তিনটা মাথা আমাদের এক জায়গায় থাকবে আমাদের এখানে সাপ্লাই ভোল্টেজ হবে 3 এই কানেকশন অনুযায়ী আমরা VTH বের করব VTH একটা হচ্ছে R2 এর সাথে R3 এর সাথে আর একটা হচ্ছে R2 এর সাথে কুইটে লাগাইতেছে কেন সবার কাছে দিব আমরা ভোল্টেজ মেজার করব ভিটিএস মেজার করব এটা হচ্ছে R3 শেষ প্রান্তর সাথে R2 শেষ প্রান্ত এটা আমাদের আসছে হচ্ছে আমাদের VTH আসছে 2.9 আমরা কানেকশন লুজ করে দিয়ে ওই যে এটা আমরা লক করে দিব পুরো কানেকশন শর্ট করে লক করে দিব R1 এর ফার্স্ট প্রান্ত আর R2 লাস্ট প্রান্ত একটা তার দিয়ে আমরা জিনিসটা লক করে দেব পুরো সেই কানেকশনটা এইভাবে এখন আমরা RTS মেজার করব RTS এর জন্য একটা হচ্ছে কই এটা হচ্ছে RTS এর জন্য একটা R3 আর একটা হচ্ছে R2 কানেকশন চেঞ্জ করা হয়েছে না কানেকশন ওহমে এটা আমরা চেঞ্জ করে নিলাম ওহমে সেট করলাম তারপর এখানে আমরা VTH টা মেজার করব RTH RTH মেজার করব তাহলে RTH 78 RTH আসছে আমাদের এখন আমাদের RTH আসছে হচ্ছে 78 এখন আমাদের এমন একটা লোড নিতে হবে যেখানে দুইটা যোগ করলে ওই সেম হয় কলম আমরা একটা RL নিব রোড আর এখান থেকে যে আমরা এসি RTS সেই মাপের অনুযায়ী আমরা এখন যে কোনো দুটো রোড অথবা যে কোনো একটা রোড তার সমান মান অনুযায়ী নিব যেহেতু আমাদের দুইটা চক্করের আর কিছু সমান হচ্ছে না RTS সমান হচ্ছে না তাহলে আমরা যে কোনো একটা নিব RL হচ্ছে আমাদের 75 এখানে আমরা RTS নিয়েছি 75 ইউজ করছি আমরা ইউজ করা হয়েছে আমরা পাইছি কত 75 হয়েছিলাম আমরা আমার TS পাইছি হচ্ছে 75 এন্ড আমরা ইউজ করছি 75 এন্ড আমরা লোড হিসেবে 57 এই দুটো আমরা সিরিজে কানেকশন দিছি জাস্ট এইভাবে